الله الرحمن الرحيم. السلام عليكم আমির আছে সুলতানা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি এই প্রাকের প্রথম পাঠ করে দেখিয়েছি, বড় হয়ে যায় এজন্য আমি দ্বিতীয় পাঠ করে এখন তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি তিনটি চেন করে নিলাম, তারপরে আমি যে একটি চেনের গেপ এখানে আমি একটি ডাবল কুচেট করলাম, তারপরে আমি এই যে একটি ডাবল কুচেটের উপরে একটি ডাবল কুচেট করে নেব, তারপরে একটি চেনের গেপে দুটি ডাবল কুচেট করব। তারপরে এই যে একটি ডাবল কুচেটের উপরে একটি ডাবল কুচেট করব, আবার আমি এই একটি চেনের গেপে একটি ডাবল কুচেট করব, তারপরে একটি ডাবল কুচেটের উপরে একটি ডাবল কুচেট করব। এবার আমি আবার একটি চেনের গেপে দুটো ডাবল কুচেট করব। আপুরা এই যে এখানে আমি একটি চেনের গেপে তিনটি ডাবল চেন করেছি, তারপর একটি চেনের গেপে একটি ডাবল কুচেট করেছি, তারপরে একটি ডাবল কুচেটের উপরে একটি ডাবল কুচেট করে নিয়েছি, তারপরে যে একটি চেনের গেপে দুটি ডাবল কুচেট করেছি, তারপরে একটি ডাবল কুচেটের উপরে একটি ডাবল কুচেট করেছি, আবার একটি চেনের গেপে একটি ডাবল কুচেট করেছি, আবার একটি ডাবল কুচেটের উপরে একটি ডাবল কুচেট করেছি, আবার দুটি ডাবল কুচেটের একটি ডাবল কুচেটের গেপে দুটি ডাবল কুচেট করেছি। এই নিয়মে আমি একটি চেনের গেপে হবে একটি, আবার পরবর্তী একটি চেনের গেপে হবে দুটি ডাবল কুচেট, তা না হলে এটি বড় হবে না, বাড়বে না। এই জন্য আমি এই নিয়মেই সম্পূর্ণ লাইনটি 15 নাম্বার লাইনটি আমি এই নিয়মেই করে নেব। আপুরা 15 লাইনটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমার এই যে 3 নাম্বার চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম যে তিনটি 3 চেন করেছিলাম ওই চেনে 3 নাম্বার চেনে 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে এখন আমি 4টি চেন করব, 4 চেন করব। তারপরে আমি নিচের দিক থেকে 1 ডাবল কুচেট স্কিপ করে 2 নাম্বার ডাবল কুচেটে একটি ডাবল কুচেট করব, আবার একটি 1 চেন করব, তারপরে নিচের দিক থেকে 1 ডাবল কুচেট স্কিপ করে 2 নাম্বার ডাবল কুচেটে একটি ডাবল কুচেট করব, আবার একটি চেন করব, নিচের দিক থেকে 1 ডাবল কুচেট স্কিপ করে 2 নাম্বার ডাবল কুচেটে একটি ডাবল কুচেট করব, আবার একটি চেন করব, নিচের দিক থেকে 1 ডাবল কুচেট স্কিপ করে 2 নাম্বার ডাবল কুচেটে একটি ডাবল কুচেট 1 ডাবল কুচেট করলাম। আপুরা এই নিয়মে আমি এই 16 নাম্বার লাইনটি কমপ্লিট করব। আপুরা আমি 16 নাম্বার লাইনটি একই নিয়মে করে নিয়েছি। এখন প্রথম যে 4টি চেন করেছিলাম ওখানে 3 নাম্বার চেনে মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি আবার 3টি চেন করব, তারপরে এই যে একটি চেনের গ্যাপ এখানে আমি একটি 1 ডাবল কুচেট করে নেব, আবার এই ডাবল কুচেটের উপরে একটি ডাবল কুচেট করে নেব, আবার এই যে একটি 17-এর গ্যাপে 1 ডাবল কুচেট করে নেব, তারপরে আবার এই 1 ডাবল কুচেটের উপরে একটি 1 ডাবল কুচেট করে নেব, আবার 1 চেনের গ্যাপে 1 ডাবল কুচেট করে নেব, আবার এই 1 ডাবল কুচেটের উপরে 1 ডাবল কুচেট করে নেব। আপুরা এই নিয়মে আমি এই 17 লাইনটি কমপ্লিট করে নেব। আপুরা এই যে আমার এখানে 6 ইঞ্চি পর্যন্ত হয়েছে, এখন আমি আর করব না, বগল নিতে হবে 22, এখানে আমি নিয়েছি 9
9 ইঞ্চি নিয়েছি, যে সাড়ে চার এখানে স্টিচ মার্কার করেছি। তারপরে বডি 23 ইঞ্চি নিয়েছি, এটা বড় হবে এবং এখান থেকে এখান দিয়ে আমি বাকি 2 ইঞ্চি বাড়িয়ে নেব। বগলে 11 ইঞ্চি কিন্তু নিয়েছি 9 ইঞ্চি, আর 2 ইঞ্চি এখান দিয়ে বাড়িয়ে নেব এবং বডিও এখান দিয়ে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নেব। আপুরা এখন আমার 17 নম্বর 17 নম্বর লাইনটি করা শেষ। এখন আমি প্রথম যে 3টি চেন করেছিলাম ওই 3 নম্বর চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এখন আমি 5টি চেন করব। 5টি চেন করে নিয়েছি এবং 1 2 2 ডাবল ক্রোচেট স্কিপ করে 3 ডাবল ক্রোচেটে একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। আবার 5 চেন করব, 1 2 3 4 5 চেন করে নিয়েছি। তারপরে নিচের দিক থেকে 1 2 2 2 ডাবল ক্রোচেট স্কিপ করে 3 ডাবল ক্রোচেটে একটি সিঙ্গেল ক্রোশ, 1 সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। আবার 3 4 5 5 চেন করে নিচের দিক থেকে 2 ডাবল ক্রোচেট স্কিপ করে 3 ডাবল ক্রোচেটে একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। আবার 1 2 3 4 5 5 চেন করে 2 1 2 2 ডাবল ক্রোচেট স্কিপ করে 3 ডাবল ক্রোচেটে একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। 1 2 3 4 5 এখানে আমি 1 5 6 7 8 9 10 চেন করার পরে আমার কয়েন্সি হবে দেখব। 1 ইঞ্চি হয়েছে। 10 চেন করে নিয়েছি। এখন আমি অপর পাড়ে এখানে 2 চেনের সামনে এখানে বেজর হয়ে যায়, এর জন্য 1 চেন আগেই আমি করে নিয়েছি। এখানেও আমি 1 চেন আগেই একটি সিঙ্গেল ক্রোশ করে নেব। আপুরা এখন আমি আবার 5 চেন করে এই পাশেও একই নিয়মে করে নেব। নিচের দিক থেকে 1 2 2 গর স্কিপ করে 3 নম্বর একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। আবার 1 3 4 5 5 চেন করে নিচের দিক থেকে 1 2 2 ডাবল ক্রোচেট স্কিপ করে 3 ডাবল ক্রোচেটে একটি সিঙ্গেল ক্রোশ করে নিলাম। আপুরা এই যে এই নিয়মে আমি 2 পাশেই করে নেব। 5 চেন করব, নিচের দিক থেকে 2টি ডাবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর করে একটি সিঙ্গেল ক্রোশ করে নেব। আপুরা আমি এই ব্যাক সাইড সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এই যে এখান থেকে গড় মিলে না, এর জন্য একটি ডাবল ক্রোচেট সামনে রেখে আবার 10টি চেন করব। এই সাইডে আমি বগল এবং বডি বাড়ানোর জন্য এই যে 10টি চেন বাড়িয়ে নিয়েছি, এখানেও আমি 10টি চেন বাড়িয়ে করব। 1 2 3 4 5 6 7 8
নাইন টেন আপুরা এখানেও আমি এই যে বড়িতে আমার স্টিচ মার্কার থেকে এখানে আমি ওয়ান ডাবল ক্রোচেট পূর্বে একটি সিঙ্গেল ক্রোশ ওয়ান সিঙ্গেল ক্রোশ করে নেব। আবার আমি পাঁচটি চেন করব, নিচের দিক থেকে ওয়ান টু টু ডাবল ক্রোচেট স্কিপ করে থ্রি ডাবল ক্রোচেটে একটি ওয়ান ডাবল ক্রোচেট করে নেব। আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ চেন করব এবং ওয়ান টু টু ডাবল ক্রোচেট স্কিপ করে থ্রি ডাবল ক্রোচেটের উপরে একটি ডাবল ক্রোচেট সিঙ্গেল ক্রোশ ওয়ান সিঙ্গেল ক্রোশ করে নেব। আপুরা এই নিয়মে আমি আমার পরিমাণ মতো করে নেব। আপুরা আমি আমার পরিমাণ মতো করে নিয়েছি, এই যে পাঁচটি করে চেন করে চালান করে নিয়েছি। এখন আমি প্রথম দেখিয়ে দিয়েছি এবং শেষে একটু দেখিয়ে দেই। আবার আমি পাঁচটি চেন করব, ফাইভ চেন করব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ চেন করে এই যে ফার্স্ট চেনের মাঝখানে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নেব অথবা ওয়ান ক্রোশ ওয়ান সিঙ্গেল ক্রোশ করে নেব। আবার পাঁচটি চেন করব অথবা ফাইভ চেন করে এই ফাইভ চেনের মাঝখানে ওয়ান সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। আপুরা দ্বিতীয় পার্ট আমার এই পর্যন্তই, তারপরে আমি তৃতীয় পার্ট তোমাদেরকে করে কিভাবে করে দেখাবো, তা না হলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আপুরা আমার ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবে, তাহলে আমার পরবর্তী ভিডিও আপলোড দিলে তোমার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আপুরা তোমাদের প্রতি অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে কমেন্ট করবে, তাহলে পরবর্তীতে আমি ভিডিও ভালোভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।